বিএনপি যদি আওয়ামী লীগের কথা শুনে বা প্রশাসনের কথা শুনে সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি দেয়, তাহলে 2018 সালে যা ঘটেছিল এইবারও তা ঘটবে। এইবার আপনাদেরকে জানতে হবে 2018 সালে কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। 10 ডিসেম্বরে ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে কিন্তু নানা আলোচনা, নানা সমালোচনা চলতেছে। কিন্তু একবার প্রথম কথা ছিল যে পুলিশ কি অনুমতি দিবে কিনা। এখন যদিও পুলিশ অনুমতি দিয়েছে, কিন্তু তারা নির্দিষ্ট জায়গা দিয়ে দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। এখন প্রশাসন সোহরাওয়ার্দী উদ্যান দিলেও বিএনপির নেতারা কিন্তু অনর যে এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করবে না, তারা নয়াপল্টনের সামনে সমাবেশ করবে। ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকদিন আগে বিএনপির একজন নেতা বলেছেন সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া যদি অন্য কোথাও সরকার বলে তাহলে বিএনপি ভেবে দেখবে, অর্থাৎ তারা কোনোভাবেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে না। কিন্তু সমাবেশ কেন সোহরাওয়ার্দী উদ্যানে হবে না বা করবে না, এটার কারণ আমরা একটু জানতে পেরেছি। সেটা হচ্ছে তারেক ভাই বলেছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে যদি বিএনপি সমাবেশ করে তাহলে বিএনপির জন্য ভয়ঙ্কর হবে এবং তারা কঠিন বিপদের সম্মুখীন হবে। বেদশক কেন, চলুন আমরা তারেক ভাইয়ের সম্পূর্ণ ভিডিও দেখবো, তাহলে বুঝতে পারবো যে সোহরাওয়ার্দী উদ্যান বিএনপির জন্য কেন ভয়ঙ্কর জায়গা। চলুন বেদশক, এরপর আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবো। বিএনপি যদি আওয়ামী লীগের কথা শুনে বা প্রশাসনের কথা শুনে সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি দেয়, তাহলে 2018 সালে যা ঘটেছিল এইবারও তা ঘটবে। এইবার আপনাদেরকে জানতে হবে 2018 সালে কি ঘটেছিল। 2018 সালে 30 সেপ্টেম্বর মৎস্যভবন, সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই মৎস্যভবন, এইখানে আমি দাঁড়িয়েছিলাম। দেখলাম যে বেশ কিছু প্রাইভেট কার, মাইক্রোবাস দাঁড়ানো এবং বিএনপি কর্মকর্তা, বিএনপি যারা কর্মীরা আছে সেই কর্মীদেরকে কিছু সাদা পোশাকের লোক হুড়মুড় করে ধরছে আর গাড়িতে উঠছে, আমি ওই সময় আসলে দই বিক্রি করছিলাম। আমাদের কোটা সংস্কার আন্দোলনের পরে আমি যখন অনেক চাকরি বাকরির চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলাম, তখন আমি সেখানে দই বিক্রি করছিলাম মৎস্যভবনের সামনে। এবং সেখানে আমি দেখলাম যে সেখানে বিএনপি কর্মকর্তাদের, বিএনপি মানে কর্মীদেরকে এইভাবে সাদা গাড়িতে ঢুকায় মানে তুলছে, সমানে তুলছে। তারপরে আমার আরেকটা দই বিক্রির স্পট ছিল ওই সময় শাহবাগের, এখানে ঠিক শাহবাগের ওইখানেও দেখলাম যে বিএনপি কর্মীদেরকে সমানে ভরছে প্রাইভেট কারে। এরপরে আরেকটা স্পট ছিল আমার দই বিক্রির, সেটি হলো দোয়েল চত্বরে, সেইখানেও দেখলাম যে প্রাইভেট সাদা প্রাইভেট কারের মধ্যে বিএনপি নেতা কর্মীদেরকে জোর করে ঠেলে ঢুকাচ্ছে। এবং আপনার হলো নীলক্ষেতের এখানে আমাদের দই বিক্রির একটা স্পট ছিল। আমি কয়েকটা স্পটে আমার ছোটো ভাইদেরকে দই বিক্রি করেছেন এবং আমি সেগুলোতে ঘুরে ঘুরে দেখেছি। এবং সেখানেও দেখেছি যখনই প্রোগ্রাম শেষ হয়েছে তখনই হুড়মুড় করে সব সাদা পোশাকের পুলিশ সমানে গাড়ির ভিতরে ঢুকাচ্ছে, মানে সে বিএনপি কর্মী হোক আর যাকে হোক ঢুকাচ্ছে। এইটা সেপ্টেম্বরে, 2018 সেপ্টেম্বরের কথা। আপনারা যদি একটু নিউজ পত্রে ঘাটেন তাহলে দেখবেন যে আপনার হলো প্রায় এই মৎস্যভবনের সামনে থেকে অসংখ্য নেতাকে উনাকে গ্রেপ্তার করেছিল। ঠিক একইভাবে এখন যদি ফাঁদে পা দিয়ে মৎস্যভবনে প্রোগ্রাম দেয়, আমি বলছি যে এই এলাকাটা পুলিশের জন্য একটা নিরাপদ জোন গ্রেপ্তার করার জন্য। এবং এইখানে পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে অনেক অবৈধ অস্ত্র মজুত করা আছে পর্যাপ্ত পরিমাণের। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মানে বাহির থেকে ছেলেপেলে নিয়ে এসে রাখার একটা ব্যাপক সুযোগ রয়েছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং তারা যদি এই ফাঁদে পা দেয়, আমি বলছি তাদের জন্য একটা বড় ভয়ঙ্কর, জাস্ট আমার একটা অভিজ্ঞতার কথা বললাম, আমি নিজে ওইখানে থেকে দেখেছিলাম যে যখনই প্রোগ্রাম শেষ করে আসছে কোনো কথা নাই, বগলের মধ্যে হাত দিয়ে কোমরে বেল্ট ধইরা টেনে গাড়িতে তুলছে এবং মানে যারা উঠতে যাচ্ছে না তাদেরকে কিল ঘুষি মেরে গাড়িতে তুলছে। এইটা একটা অভিজ্ঞতার কথা বললাম, জাস্ট আপনারা স্মরণ জাস্ট মাথায় রাখবেন। আমার এই লাইভটি মানে আমি আপনারা হলো বলছি যে আপনারা একটু সবাই শেয়ার করে দেবেন যেন কোনোভাবেই সোহরাওয়ার্দীতে প্রোগ্রাম না করে, কারণ এইটা হলো তাদের গ্রেপ্তারের জন্য একটা উপযুক্ত স্পট। এর ওই পাশে দেখেন আপনার হলো ডিবির কার্যালয়, তারপরে এই পাশে মিন্টু মিয়া মিন্টু রোডে ডিবির কার্যালয় রয়েছে, ওই পাশে শাহবাগ থানা, পুরো জায়গাটা হলো নিরবিচ্ছিন্নভাবে পুলিশের নখদর্পণে, যেই কারণে এই জায়গাটাতেই তারা দিতে যাচ্ছে। যাতে দর্শক আপনারা দেখলেন যে তারা একবার গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে কি হবে এবং সেখানে কিভাবে পুলিশ গ্রেফতার করার সুযোগটি পেয়ে যাবে। দর্শক আপনারা যারা আজকে ভিডিওটি দেখতেছেন, আপনাদের কি বলবো, আপনার কি মনে হয় বিএনপির সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করলে ভালো হবে নাকি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে করলে সবচেয়ে ভালো হবে? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।